आज के किन्तु आमी हाथ धरे चलचित्र निये एसेछिलाम एबं आमार बेशी खुशी लागछे आज आमी निज हाते ताके पुरस्कार दिच्छि। এবারে চলচ্চিত্র বিষয়ক পুরস্কার, সেরা অভিনেতার পুরস্কার, এখানেও মনোনয়ন চারজনের। আর এই পুরস্কারটি দেবার জন্য আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি আমাদের চলচ্চিত্রের সুকন্যা, অনন্যা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না নায়িকা ববিতা, চিত্রনায়িকা ববিতা। সেরা চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, রিয়াজকে কিন্তু আমি হাত ধরে চলচ্চিত্র নিয়ে এসেছিলাম এবং আমার বেশি খুশি লাগছে আজ আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়েছি। রিয়াজ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পুরস্কার আমি এর আগে বেশ কিছু পেয়েছি, তবে আমার মনে হয় আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পুরস্কার, পুরস্কারটি আমি আপনার হাত থেকে নিতে পেরেছি, ধন্যবাদ। এবার আপনার জন্য আমাদের প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে বলা হয় চলচ্চিত্র হচ্ছে সমাজের আয়না, কিন্তু যে হারে আমরা পত্রপত্রিকায় পড়ি ফিল্মের স্টাইলে হাইজ্যাক হচ্ছে, ফিল্মের স্টাইলে অপহরণ হচ্ছে, ফিল্মের স্টাইলে ছিনতাই হচ্ছে, ফিল্মের স্টাইলে ব্যাংক ডাকাতি হচ্ছে, তার মানে ব্যাপারটি হয়ে গেছে এখন সমাজ চলচ্চিত্রের আয়না হয়ে গেছে, এ ব্যাপারে আপনার অভিমত কি? আসলে আয়না তো আয়নাই, আয়নায় আপনি মুখ যেমন দেখাবেন ঠিক তেমনই দেখবেন, যিনি দেখান তার উপর এটা নির্ভর করে, আর এটা মেইনলি ডিপেন্ড করে যিনি দেখান আর যাদের আন্ডারে কাজ করি, ডিরেক্টর। কিন্তু ফিল্মের স্টাইল অনেক ভালো কিছুও হয়, কিন্তু এগুলি কিন্তু আমরা ফিল্মের স্টাইলে বলি না, হয়তো এটা কেন বলা হয় না আমি জানি না। তার মানে রিয়াজ বলতে চাইছেন খারাপটা বর্জন করে ভালোটা গ্রহণ করতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ রিয়াজ আপনার এই পুরস্কার প্রাপ্তির জন্য।